সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের দৈর্ঘ্য মাপি শিখন অভিজ্ঞতার 74 পৃষ্ঠার অনুশীলনের সমাধান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে দ্বিতীয় অংশ, অনুশীলনের সমাধানের দ্বিতীয় অংশ। এর আগের পর্বগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি প্রয়োজনে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। আমি এখানে বই থেকে 5 নং প্রশ্নটা লিখেছি, কি বলা হচ্ছে দেখো। আমরা প্রথমত প্রশ্নটা পড়ব। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো। তোমাদের বইতে যে দীর্ঘ লাফের একটা ছবিও দেওয়া আছে, ছবিটা আমি এখানে আঁকিনি, তবে এখানে আমি এই যে 5 জনের অতিক্রান্ত দূরত্বের যে একটা চার্ট দেওয়া আছে, তালিকা, সেটা আমি এখানে এঁকেছি। দেখো এখানে শিক্ষার্থীর নাম দেওয়া আছে এবং লাফ দিয়ে কে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পেরেছে সেটাও দেওয়া আছে। যেমন সাদিয়া ইসলাম 3.50 মিটার দূরত্ব অতিক্রম করলো, সুবর্ণা রায় 4.05 মিটার, মনিকা চাকমা 4.50 মিটার, আদিবা 3.80 মিটার এবং রিনা গমেজ 3.08 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন এই চারটা থেকে আমাদেরকে কি প্রশ্ন বলা হচ্ছে দেখো। ক খ দুইটা প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্নটা বলেছে অতিক্রান্ত দূরত্বগুলোকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করো। তার মানে এখানে যে অতিক্রান্ত দূরত্ব আছে এগুলোকে আমরা মিটারে নিয়ে যাব একবার, সেন্টিমিটারে নিয়ে যাব একবার। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে মিটারে দেওয়া আছে। তার মানে আমাদেরকে মিটারে নিতে হবে না, মিটারে কিন্তু অলরেডি দেওয়া আছে, আমরা শুধুমাত্র সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে সেন্টিমিটারে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য মিটার এবং সেন্টিমিটারের সম্পর্কটা জানতে হবে। তাহলে মিটার 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, ঠিক আছে। মিটার হচ্ছে বড় একক, সেন্টিমিটার ছোট একক, আর বড় একক থেকে ছোট এককে নিতে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ করতে হয়। তাহলে এখন আমরা প্রথমত করব যে আমরা একজন একজন এখানে 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্বটা এখন আমরা মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব, ঠিক আছে। প্রথমেই আমরা লিখব, যেটা আমরা ক নাম্বার করছি, প্রথমেই আমরা লিখব যে আমরা জানি, হ্যাঁ 1 মিটার সমান, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আচ্ছা সেমি লিখে আমি সংক্ষেপে, সেমি মানে হচ্ছে সেন্টিমিটার। তাহলে এবার দেখো, এবার সাদিয়া ইসলামের অতিক্রান্ত দূরত্ব, সুতরাং হ্যাঁ সাদিয়া ইসলামের, সুতরাংটা না দিয়ে দিলেও সমস্যা নাই। প্রথমত সাদিয়া ইসলামের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 3.50 মিটার, 3.50 মিটার। এখন এই মিটারটাকে আমাদেরকে সেন্টিমিটারে নিতে হবে। তাহলে মিটার এবং সেন্টিমিটার, যেহেতু মিটার বড় একক, বড় একক থেকে ছোট এককে নিতে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ করতে হয়, এটা বলেছি। তাহলে সম্পর্ক হচ্ছে 100 সেন্টিমিটার, 100। তাহলে আমরা কী করবো, 3.50কে আমরা যদি 100 দিয়ে গুণ করি, হ্যাঁ তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি, সেন্টিমিটার হয়ে যাবে, সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হয় দেখো, 3.50 এটাকে আমরা 100 দিয়ে, আমরা প্রথমত দশমিকটা নাই মনে করলে 350 একে 350, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 2টা 0 আছে, 2টা 0 দিয়ে দিলাম। এবার দশমিক বসানোর পালা, দশমিকের ডানে যেহেতু 2টা অঙ্ক আছে, আমরাও 2টা ডান পাশ থেকে 2 অঙ্ক বামে দশমিক দিলাম, তার মানে আমরা এরকম পেলাম এত সেমি। তার মানে এটা কত, 350। এই দশমিকের ডানে শূন্যগুলো কিন্তু নাই ও মনে করতে পারে। তার মানে 350 সেন্টিমিটার দূরত্ব এই যে সাদিয়া ইসলাম অতিক্রম করলো। এবার আমরা, হ্যাঁ আমি এটা, আমার এটা মুছে দিতে হচ্ছে, তবে তোমরা এটা আশা করে লিখে নিয়েছো। এবার আমি মুছে দিয়ে সুবর্ণা রায়ের অতিক্রান্ত দূরত্ব বের করব, ঠিক আছে। এবার আমরা করব যে, এটা আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার আমরা দেখো সুবর্ণা রায়, হ্যাঁ এদিকে লিখি সুবর্ণা, এর পরে লিখবে আর কি তোমরা, যে সুবর্ণা রায়ের অতিক্রান্ত দূরত্ব, সুবর্ণা রায়েরটা কত, 4.05 মিটার। তাহলে আমরা কি করব, 4 দশমিক, এখানে লিখব 4.05 মিটার। এবার এটাকে সেন্টিমিটারে নিতে গেলে এদিকে 4.05টা লিখে দিব, 4.05 লিখে দিলাম। ঠিক একইভাবে 100 দিয়ে গুণ করব। এখন গুণ করে ফলাফলটা কী আসবে, ফলাফল আসবে যে আমরা প্রথমত দশমিক নাই মনে করে 405 একে 405, এবার 2টা 0 বসে যাবে। এবার দশমিক বসাবো, যেহেতু দশমিকের ডানে 2টা অঙ্ক আছে, তাই আমরাও ডান পাশ থেকে 2 অঙ্ক বামে দশমিক দিলে 405 সেমি, তোমরা এদিকে চাইলে লিখতে পারো যে 405 সেমি, ঠিক আছে, বা না লিখলেও সমস্যা নেই। এবার তারপর আমরা আসবো যে মনিকা চাকমা,
হ্যাঁ, তারপর আমরা লিখবো যে এটা আশা করি লিখে নিয়েছো। এবার আমরা এখানে লিখবো যে, এবার আমরা মনিকা চাকমার নাম লিখবো, লিখবো যে হ্যাঁ মনিকা চাকমার অতিক্রান্ত দূরত্ব এখানে 4.05, এটার জায়গায় আমরা লিখবো যে 4.50। কি লিখবো? 4.50, যেহেতু সে 4.50 মিটার অতিক্রম করেছে। এবার এখানে আমরা লিখবো যে 4.50 × 100 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে মিটারটা কিন্তু এখানে কিন্তু সেন্টিমিটার হয়ে যাবে, এখন আর মিটার থাকবে না যেহেতু আমরা 100 দিয়ে গুণ দিয়ে দিয়েছি। এবার এটা গুণ করলে কত হয় ফলাফল? 450। এটা 450 × 450, প্রথমত আমরা দশমিক নাই মনে করলাম, এবার দুটো শূন্য দিয়ে দিলাম, এবার দশমিক বসানোর পালা, যেহেতু দশমিকের ডানে দুটো অঙ্ক আছে, আমরাও ডান পাশ হতে এক অঙ্ক, দুই অঙ্ক বামে দশমিক দিলাম, তার মানে এটা হয়তো 450 সেন্টিমিটার। তার মানে এই যে মনিকা চাকমা 450 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলো সেন্টিমিটারে। হ্যাঁ, আর এই যে মিটারেরটা তো দেওয়াই আছে। তারপরে আবার আদিবারটা দেখো, তোমরা আশা করি এটা তুলে নিয়েছো। এবার আমরা লিখবো যে আদিবার অতিক্রান্ত দূরত্ব, আদিবার হচ্ছে 3.80, তাহলে আমরা ওইখানে লিখবো যে 3.80 মিটার। আর এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিতে যাই, 3.80কে 100 দিয়ে গুণ করব, গুণ করলে এখানে কী হবে? দশমিক নাই মনে করে আমরা প্রথমত গুণ করি, তাহলে 380, এদিকে 2টা শূন্য, এবার দশমিক বসাবো, দশমিকের ডানে যেহেতু দুইটা অঙ্ক আছে, আমরাও ডান পাশ থেকে গুণফলের ডান পাশ থেকে এক অঙ্ক দুই অঙ্ক বামে দশমিক দিলাম, হয়ে যাবে 380 সেন্টিমিটার। তার মানে 380 সেন্টিমিটার হচ্ছে এই যে আদিবার অতিক্রান্ত দূরত্ব সেন্টিমিটারে বলতে গেলে, আর মিটারে তো দেওয়াই আছে। এবার সর্বশেষ রিনা গোমেজ দেখো, একবার সর্বশেষ আমরা কি করব, রিনা গোমেজ, আমি এখানে একটা একটা মুছে দিচ্ছি যেহেতু আমার জায়গা নেই, তবে তোমরা কিন্তু খাতায় একটার নিচে একটা একটা এভাবেই লিখবে, ঠিক আছে? তাহলে রিনা গোমেজের অতিক্রান্ত দূরত্ব যেহেতু 3.08, তাহলে আমরা ওইখানে কী লিখবো? 3.08 মিটার। এবং এখানে দেখো, এখানে আমরা 3.8, এদিকে 3.8 লিখবো, 0.8 লিখবো, এবং 100 দিয়ে গুণ করব। প্রথমত আমরা দশমিক নাই মনে করে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে 308 × 308, 2টা শূন্য বসে যাবে, আবার দশমিকের ডানে 2টা শূন্য আছে বিধায়, আমরা ডান পাশ হতে 1, 2, 2টা অঙ্ক বামে দশমিক দিলাম, তার মানে 308 সেন্টিমিটার। 308 সেন্টিমিটার হচ্ছে, হ্যাঁ 308 সেন্টিমিটার হচ্ছে রিনা গোমেজের অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা যে ক নাম্বারে যে বলেছে অতিক্রান্ত দূরত্বগুলোকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো, আমরা কিন্তু ক নাম্বারের আলোকে পাঁচজনেরই দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কিন্তু মিটারেও, মিটারে তো অলরেডি দেওয়া আছে, আমরা সেন্টিমিটারেও কিন্তু প্রকাশ করে দেখালাম। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বারে যেটা আছে, খ নাম্বারে যেটা আছে একদম সহজ, এবং ক এই যে খ নাম্বার এটা হচ্ছে ক নাম্বারের সাথেই কিন্তু এটা রিলেটেড, ক নাম্বারটা পারলে তোমরা ইজিলি কিন্তু এটাও পারবে। হ্যাঁ, খ নাম্বারে দেখো, কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। তার মানে যে ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, অর্জন করেছে, তাদেরকে তোমরা তোমাদের বইতে কিন্তু পাশে একটা ছবি আছে, পতাকা, জাতীয় পতাকা এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের একটা মঞ্চ আছে, বিজয় মঞ্চ, ওই বিজয় মঞ্চের মধ্যে প্রথম যে স্থান অধিকার করেছে, প্রথম লেখার জায়গায় কিন্তু প্রথমজন দাঁড়াবে, প্রথম স্থান অধিকার করেছে উনি দাঁড়াবে, তারপর দ্বিতীয় তৃতীয়ভাবে দাঁড়িয়ে কিন্তু ওরা জাতীয় পতাকাকে সম্মান করবে। তাহলে এখন কে প্রথম, আমরা কিন্তু এখানে দূরত্ব বিবেচনা করেই কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিন্তু নির্ধারণ করব। মানে যে বেশি, সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে সে হবে যে প্রথম, তারপর যে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে তা সে হবে যে দ্বিতীয়, এইভাবে। এখানে আমরা একটু মিটারে দেখি একটু, হ্যাঁ মিটারে তোমরা মিটারে দেখলে দেখতে পারো, সেন্টিমিটারে দেখলে দেখতে পারো, দুটাই কিন্তু সেম। যেমন এখানে মিটার দেওয়া আছে, দেখো এখানে সবচাইতে বেশি কে, এখানে আমরা সবচাইতে বেশি দেখতে পাচ্ছি 4.50 মিটার, এটাকে, এটা হচ্ছে মনিকা চাকমা, তার মানে মনিকা চাকমা প্রথম হয়েছে, সবচাইতে বেশি দূরত্ব অতিক্রম করেছে। তারপর দেখতে পাচ্ছি 4.05, তাহলে এটা হচ্ছে সুবর্ণা রায় হচ্ছে দ্বিতীয় হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 3.80, তাহলে 3.80 এটা হচ্ছে আদিবা, তার মানে আদিবা কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছে। আর বাকির এরপরে আর কি, যেমন বাকি হচ্ছে কি দেখো, ওই যে সাদিয়া ইসলাম 3.50, এ হচ্ছে চতুর্থ হয়েছে, এবং রিনা গোমেজ হচ্ছে পঞ্চম হয়েছে, কারণ যে 3.08 এটা কিন্তু 3.50 এর চাইতেও কিন্তু কম। আশা করি বুঝতে পেরেছো। আবার আমরা
জাস্ট আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনেরটা দেখালেই হবে ঠিক আছে আমি তাহলে ক নাম্বার এটা মুছে দিচ্ছি এবার আমরা লিখব যে দেখো এই যে খ নাম্বার এখন আমরা খ নাম্বার সমাধান করছি অতিক্রান্ত ওই যে অতিক্রান্ত দূরত্ব হতে পায় এই যে সবচেয়ে বেশি কে অতিক্রম করেছে মনিকা চাকমা হ্যাঁ মনিকা চাকমা 4.50 মিটার সম্পূর্ণটা লিখে দেই মিটার দূরত্ব অতিক্রম করেছে তাই সে হ্যাঁ তাই সে মঞ্চের বিজয় মঞ্চের কথাগুলো একটু এদিক ওদিক হতে পারে তবে তোমরা বুঝলে কিন্তু একদম ইজি হয়ে যাবে তাই সে বিজয় মঞ্চের প্রথম স্থানে দাঁড়াবে ঠিক আছে তারপর হচ্ছে দ্বিতীয় স্থানে দাঁড়াবে এবার দেখো আমরা দ্বিতীয় তৃতীয় এগুলো আমরা জাস্ট বলে গেলেই হবে দ্বিতীয়টা পেয়েছি কে দ্বিতীয় হয়েছে তার চেয়ে একটু কম সুবর্ণা রায় হ্যাঁ দ্বিতীয় স্থানে দাঁড়াবে সুবর্ণা রায় যেহেতু সে কত 4.05 মিটার দূরত্ব আচ্ছা মিটার সম্পূর্ণ লিখে দেই মিটার দূরত্ব অতিক্রম করেছে তারপরে দেখো তৃতীয় স্থানে দাঁড়াবে কি তৃতীয় স্থানে হচ্ছে 3 নম্বর হয়েছে আদিবা হ্যাঁ এবং তৃতীয় স্থানে দাঁড়াবে আদিবা যেহেতু সে কত 3.80 মিটার দূরত্ব অতিক্রম করেছে মিটার দূরত্ব অতিক্রম করেছে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এটা লিখে নিলাম এরপরেও চাইলে আমরা একটা লাইন লিখতে পারি যেটা এই যে প্রশ্নের আলোকে কোন 3 জন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে তোমরা এবার এরপরে লিখতে পারো যে অতএব মনিকা চাকমা তারপর হচ্ছে সুবর্ণা রায় ও আদিবা বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে ওই লাইনটা চাইলে তোমরা লিখতে পারো বা ওইটা না লিখলেও এতটুকুর মধ্যে কিন্তু তোমরা হ্যাঁ সম্পূর্ণ হয়ে গিয়েছে এতটুকুর মধ্যে কিন্তু আনসার কমপ্লিট চাইলে তোমরা এর বাইরেও এক্সট্রা ওইটা ওই যে ওই লাইনটা লিখতে পারো যে অতএব মনিকা চাকমা সুবর্ণা রায় ও আদিবা বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে তাহলে এই ছিল 5 নং প্রশ্নের খুবই সহজ সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কে কেমন বুঝতে পেরেছো আমাকে নিচে কমেন্টস করে জানাবে এবার আমি পরবর্তী প্রশ্নের সমাধানে যাব আর 6 নং প্রশ্নটি দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে নিচের চিত্রের মতো শিখাসহ 3টি ভিন্ন উচ্চতার 3টি মোমবাতির ছবি আঁকো তোমার আঁকা ছবি 3টি ম্যাপে নিচের ছকটি পূরণ করো তার মানে প্রথমেই তোমরা এই যে বইতে যে 3টা মোমবাতির ছবি আছে এরকম তোমরা মোমবাতি আঁকবে শিখাসহ বলতে যে মোমবাতির যে আগুন জ্বলছে এখানে আগুনটাকে বলা হচ্ছে মোমবাতির শিখা ঠিক আছে তোমরা শিখাসহ মোমবাতি আঁকবে তারপরে এগুলোর দৈর্ঘ্য ম্যাপে এই 4টি পূরণ করবে এই 4টির মধ্যে দেখো এই ঘরটাতে হচ্ছে এটা আনুমানিক দৈর্ঘ্যের ঘর এটিগুলো সেন্টিমিটারে তারপরে এখানে দেখো দৈর্ঘ্য কিন্তু সেন্টিমিটারে এবং মিলিমিটার 2টা একক দেওয়া আছে আমি কিন্তু 2টা একক একটা ঘরের মধ্যেই আলাদা আলাদা করে লিখে দিয়েছি তবে তোমরা চাইলে এখানে মাঝখানে এরকম আরেকটা টান দিয়ে 2টা আলাদা ঘর করতে পারো অর্থাৎ একটা সেন্টিমিটারের ঘর আরেকটা হচ্ছে মিলিমিটারের ঘর ঠিক আছে মানে সেন্টিমিটারের প্রকৃত দৈর্ঘ্য এবং মিলিমিটারের প্রকৃত দৈর্ঘ্যের 2টা ঘর তোমরা চাইলে করতে পারো ঠিক আছে তবে আমি এখানে একটা করে দিয়েছি যেহেতু আমি বইয়ের মধ্যেই এঁকেছি
তারপরে এই ঘরটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটা হচ্ছে সেন্টিমিটারের মধ্যে। তাহলে দেখো প্রথমত দেখো মোমবাতি এক, মোমবাতি এক হচ্ছে এটা, এটার আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 1.25। তোমরা কিন্তু এগুলো বাংলায় লিখবে 1.25, আমি ইংলিশে লিখেছি, ঠিক আছে, কারণ এখানে বাংলায় লিখলে দেখা যাচ্ছে এগুলো বাংলা করলে এগুলো দেখা যাচ্ছে না, এখানে টাইপ করা যাচ্ছে না, তাই আমি ইংলিশে টাইপ করার সুবিধার্থে ইংলিশে লিখেছি। তবে তোমরা খাতায় অবশ্যই বাংলায় লিখবে 1.25 সেন্টিমিটার এটা অবশ্য। তারপরে এটার দেখো দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে কি, দেখো প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। এই দৈর্ঘ্য এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, এটা হচ্ছে, এটা যদি আনুমানিক দৈর্ঘ্য হয় তাহলে এটা নিশ্চয়ই প্রকৃত দৈর্ঘ্য, ঠিক আছে। প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, এবং মিলিমিটারে করতে গেলে 10 মিলিমিটার, সরি 30 মিলিমিটার। এখানে একটা বিষয় দেখো, 3 সেন্টিমিটার 30 মিলিমিটার সম্পর্কটা কি, দেখো আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 3 সেন্টিমিটার সমান কি হবে, 3 × 10 মানে 3 × 10 = 30 মিলিমিটার। এই জন্যই 3 সেন্টিমিটারটা 30 মিলিমিটার হয়েছে। তোমরা অবশ্যই এটা একটু কি রাখবে, মিল রাখবে, ঠিক আছে। 3 সেন্টিমিটার যদি প্রকৃত দৈর্ঘ্য, যদি সেন্টিমিটারে যদি 3 সেন্টিমিটার দাও, অবশ্যই মিলিমিটারে 30 মিলিমিটার দিবে, ঠিক আছে। তারপরে দেখো সেন্টিমিটার হচ্ছে কত দৈর্ঘ্য, এটা হবে যে 3 সেন্টিমিটার, এখানে 3। তারপরে দেখো শিখা ওয়ান, শিখা ওয়ান বলতে হচ্ছে যে আগুনের, এটা আগুনের শিখা ওয়ান, এটা দেখো আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার, আবার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 1.5 মানে 1.5 সেন্টিমিটার। আর 1.5 সেন্টিমিটার মানে মিলিমিটারে কত, 1.5 এর সাথে 10 গুণ, তার মানে কত হয়, তার মানে 15 মিলিমিটার। আর এখানে দৈর্ঘ্য সেন্টিমিটার হবে যে 1.5 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটারটা লিখি নাই কারণ ঘরের উপরেই দেওয়া আছে। এটা হচ্ছে দৈর্ঘ্যের কলাম, এটা মানে দৈর্ঘ্যের সারি এটা, এবং এটা হচ্ছে সেন্টিমিটার, এই জন্য আমরা এখানে আর আলাদাভাবে সেন্টিমিটার সেন্টিমিটার এরকম লিখতে হয় নাই। তবে তোমরা যদি কেউ লিখো তাও কিন্তু সমস্যা নাই। তারপর দেখো মোমবাতি দুই, মোমবাতি দুইয়ের আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 2.25 সেন্টিমিটার। তারপর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, আর 2 সেন্টিমিটার মানে হচ্ছে 2×10^20 মানে 20 মিলিমিটার, আর এটার দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটারে 2, ঠিক আছে। তারপরে দেখো শিখা টু, 1.25 সেন্টিমিটার আনুমানিক দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, হ্যাঁ মানে হচ্ছে মিলিমিটারে করলে 10 মিলিমিটার, সেন্টিমিটার হচ্ছে 1 সেন্টিমিটার। আমি এখানে একটা ঘরের মধ্যেই লিখে দিয়েছি, তবে তোমরা চাইলে দুইটা ঘর করে এ মাঝখানে এরকম আরেকটা দাগ টেনে দুইটা ঘর করে তোমরা চাইলে এখানে মিলিমিটার এবং সেন্টিমিটার আলাদাভাবে দেখাতে পারো। তবে সেন্টিমিটার যত ধরবে, যেমন 1 সেন্টিমিটার ধরলে 1 সেন্টিমিটার সমান যত মিলিমিটার তত দেখাবে কিন্তু। তাহলে এখানে হচ্ছে কি, এক দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর মোমবাতি তিন দেখো, মোমবাতি তিন হচ্ছে আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, আর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, আর 4 সেন্টিমিটার মানে হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য এই যে 40 মিলিমিটার। তারপর এটা হচ্ছে দৈর্ঘ্য সেন্টিমিটার হচ্ছে 4 সেন্টিমিটার। এটার দেখো এবার শিখা তিন, শিখা তিনটা দেখো 3.5 সেন্টিমিটার, আবার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার, এবং প্রকৃত দৈর্ঘ্য মিলিমিটারে হচ্ছে 2.5 সেন্টিমিটার মানে হচ্ছে 25 মিলিমিটার, তাহলে 25 মিলিমিটার, আর সেন্টিমিটারের দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার। তোমরা অবশ্যই এগুলো বাংলায় লিখবে, আমি এখানে ইংলিশে লিখেছি টাইপ করার সুবিধার্থে, তবে তোমরা অবশ্যই বাংলায় লিখবে, আশা করি এটা বুঝতে পেরেছো। আর মোমবাতির ছবিগুলো তোমরা আঁকা প্র্যাকটিস করো, প্রথমবার আঁকতে হয়তো অনেকের সুন্দর হবে না, অ্যাকুরেট হবে না, তবে তোমরা বারবার বারবার পেন্সিল দিয়ে আঁকবে, কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে আঁকতে যখন প্র্যাকটিস করবে তোমাদের হাতের লেখাও সুন্দর হবে। আঁকা আঁকি করলে কিন্তু, ড্রয়িং করলে কিন্তু হাতের লেখা মানে হাতের স্টেবিলিটি চলে আসে, হাতের লেখা সুন্দর হয়, ঠিক আছে। এই জন্য তোমরা অবশ্যই বেশি বেশি এগুলো আঁকার চেষ্টা করবে, একবার একটা দুইটা তিনটা এরকম যখন বারবার আঁকবে দেখবা যে মোমবাতি তোমরা হুবহু বইয়ের মতো করে আঁকতে পারছো, প্রয়োজনে রং করবে, আঁকার পরে রং করবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা 6 নং প্রশ্নটা বুঝতে পেরেছো, কারো কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস করে জানাও, এবার আমি পরবর্তী অঙ্কে যাব। এবার 7 নং প্রশ্নটি দেখো, বলা হচ্ছে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো। তার মানে একটা মার্বেল, মার্বেলটা নিশ্চয়ই তোমরা দেখেছো গোলাকার মার্বেল, ওই মার্বেলের ব্যাস পরিমাপ করতে বলেছে সেন্টিমিটারে এবং ইঞ্চিতে, এবং এই পরিমাপ করার জন্য আমাদেরকে হয় সেন্টিমিটার স্কেল ব্যবহার করতে বলেছে অথবা ইঞ্চি স্কেল ব্যবহার করতে বলেছে। তবে আমাদের কিন্তু, আমরা স্বাভাবিকভাবে যে স্কেলগুলো ব্যবহার করে থাকি এগুলোর কিন্তু এক পাশে সেন্টিমিটার আর এক পাশে কিন্তু ইঞ্চি, দুটাই কিন্তু দেওয়া থাকে। তার মানে আমরা স্কেল নিলেই কিন্তু ইঞ্চি এবং সেন্টিমিটার দুটাই কিন্তু, দুটারই স্কেল কিন্তু হয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। এখন এই মার্বেলের ব্যাস পরিমাপটা কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে, হ্যাঁ একটা পদ্ধতি আমি বোর্ডে লিখেছি, এটা আমরা আলোচনা করবো একটু পর। তবে প্রথমত আমরা যে পদ্ধতিটা লিখি না এটা আমি মুখে আলোচনা করি, একেবারেই সহজ। প্রথমত আমরা একটা কাগজের পৃষ্ঠা নিব, মনে করো তোমরা তোমাদের গণিত খাতার একটা পৃষ্ঠা ছেড়ে নিলা,
এখন ওই পৃষ্ঠার মধ্যে মার্বেলটা যত বড় মার্বেলটা ওই কাগজের একটা ছিদ্র করব ওই ছিদ্র দিয়ে মার্বেলটা বরাবর মার্বেল যত বড় তত বড় ছিদ্র হতে হবে কিন্তু ছিদ্র কম বেশি হতে পারবে না ছিদ্রটা কিন্তু একটা বৃত্তাকার ছিদ্র হবে কারণ মার্বেলটা কিন্তু বৃত্তাকার তাহলে ওই মার্বেলটার সমপরিমাণ একটা ছিদ্র করবে যেটা বৃত্তাকার হবে হ্যাঁ ওই ছিদ্র করার পর যে ছিদ্রটা আমরা পাবো এটা একটা বৃত্ত হবে ঠিক আছে ওই বৃত্তটার ব্যাস মাপলে যেটা পাবো সেটাই হবে যে মার্বেলের ব্যাস মনে করো যে আমরা এই যে একটা এরকম এত বড় কাগজের মধ্যে মনে করো আমরা এত বড় একটা ছিদ্র পেয়েছি হ্যাঁ এটা আমি বোঝার সুবিধার্থে এঁকেছি এখন এই ছিদ্রটার মনে করো যে এই ছিদ্রটা পেয়েছি এখন এটা একটা বৃত্ত হলো কিন্তু এখন এই বৃত্তের ব্যাস যেটা পাবো সেটাই হবে যে আমাদের মার্বেলের ব্যাস তাহলে বৃত্তটার ব্যাস কিভাবে বৃত্তের কেন্দ্র বরাবর যে একটা সরলরেখা যাবে এই প্রান্ত থেকে এই প্রান্ত কেন্দ্র ভেদ করে যেটা যাবে সেটাই হবে যে ব্যাস তাহলে যে কেন্দ্র ভেদ করে যেটা গেলে এটা আমরা এখন স্কেল দিয়ে এটা যখন মাপবো যত হবে ততই হবে যে আমাদের মার্বেলের ব্যাস আশা করি খুব সহজ এটা তোমরা বুঝতে পেরেছো এটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারো এবার আমরা দ্বিতীয় একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটা কি দেখো ত্রি রোলার বা তিন স্কেল পদ্ধতি ত্রি মানে হচ্ছে তিন মানে তিনটা রোলার রোলার মানে স্কেল তিনটা স্কেলের পদ্ধতিটা কিভাবে দেখো এই পদ্ধতিতে আমরা প্রথমত মার্বেলটা একটা সমান জায়গায় মনে করো একটা সমান পৃষ্ঠা খাতার পৃষ্ঠার মধ্যে সমান পৃষ্ঠার মধ্যে সমান জায়গায় আমরা মার্বেলটা বসাবো বসানোর পর তার দুই পাশে আমরা কী করবো দুই পাশে দুইটা স্কেল দিয়ে মার্বেলটা কী করবো এই যে মার্বেলের প্রান্ত স্পর্শ করার মতো দুই পাশে দুইটা স্কেল বসাবো বসানোর পর এই দুইটা প্রান্ত যতটুকু জায়গা এই যে জায়গা দখল করলো এই দুইটা প্রান্তের জায়গাটা তিন নাম্বার একটা স্কেল দিয়ে যখন আমরা এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব মাপবো সেটাই হয়ে যাবে যে আমাদের মার্বেলের ব্যাস এই যেমন এখান থেকে এটা এখান থেকে আমি এই চিহ্নটা কিন্তু বোঝানোর সুবিধার্থে দিয়েছি হ্যাঁ আবার দিচ্ছি দেখো এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে দূরত্ব এটাই হবে যে আমাদের মার্বেলের ব্যাস এখন ব্যাখ্যাটা কীভাবে লিখবে দেখো হ্যাঁ প্রথমত আমরা ব্যাখ্যা লিখবো দেখো ত্রিরুলার বা তিন স্কেল পদ্ধতি এই পদ্ধতিতে তিনটি স্কেল দ্বারা মার্বেলের ব্যাস নির্ণয় সম্ভব হবে একটি সমান কাগজের উপর মার্বেলটি রেখে এর দুই পাশে দুটি স্কেল দ্বারা স্পর্শ করে মার্বেলটি স্থির করে রাখা হয় হ্যাঁ যেটা আমি বলেছি এইভাবে আমরা স্থির করে রাখবো তারপর কি দেখো স্কেল দুটি একেবারে খাড়া করে রাখতে হবে মানে স্কেল দুটি আমরা কিন্তু স্কেল দুটিকে আমরা এরকম হ্যাঁ আঁকা বাঁকা করবো না আমরা সমানভাবে এভাবে খাড়া করে রাখবো খাতার সমতল পৃষ্ঠার মধ্যে এভাবে এই যে মার্বেলের প্রান্ত স্পর্শ করার মতো এভাবে আমরা খাড়া করে রাখবো তারপরে কি দেখো খাড়া করে রাখতে হবে এবার পেন্সিল দিয়ে স্কেল দুটির যেই পাশে মার্বেল সেই পাশের মাথা দুটি কাগজের যে দুটি স্থানে বসে সেই স্থানটি চিহ্নিত করে রাখা হয় তার মানে স্কেলের তো মনে করো যে আমার এটা যদি একটা স্কেল হয় স্কেলের তো এই পাশেও একটা প্রান্ত আছে এই পাশেও একটা প্রান্ত আছে এখন মার্বেলটা যদি এই পাশে থাকে তাহলে আমরা প্রান্ত হিসেব করবো এটাকে এই প্রান্তটা হিসেব করবো না ঠিক আছে এটাই বলেছে তাহলে যে প্রান্তে মনে করি এই দুইটা স্কেলের এই স্কেলের এদিকে একটা প্রান্ত এদিকে একটা প্রান্ত এখন এই পাশের প্রান্তটা আমরা হিসেব করবো না এই পাশের প্রান্তটা আমরা হিসেব করবো না আমরা শুধুমাত্র মার্বেলের প্রান্ত বরাবর যে প্রান্তটা আছে এই প্রান্তটা আমরা পেন্সিল দিয়ে চিহ্নিত করবো যে পেন্সিল দিয়ে এই পাশের প্রান্ত এবং এই পাশের প্রান্ত আমরা কী করবো চিহ্নিত করবো মানে একটা একটা ফোঁটা দিলেই হবে ঠিক আছে একটা বা একটা বোঝা যায় মতো পেন্সিল দিয়ে একটা দাগ দিব ঠিক আছে তাহলে আমরা কী করবো চিহ্নিত করবো তারপর কি দেখো এরপর তৃতীয় একটা স্কেল দ্বারা ওই বিন্দুদ্বয়ের দূরত্ব মাপা হলেই প্রদত্ত মার্বেলটির ব্যাস পাওয়া যাবে তারপর আমরা যে পেন্সিল দিয়ে যে চিহ্নিত করে রেখেছিলাম বা পেন্সিল দিয়ে চিহ্নিত না করলেও দেখো এই যে দুই প্রান্ত এই যে স্কেলের যে যতটুকু জায়গা হলো এখানে এই দূরত্বটা যখন আমরা তৃতীয় একটা স্কেল মনে করি যে এখানে এই প্রান্তটা এ এই প্রান্তটা হচ্ছে বি এই এবি এর দূরত্বই হবে যে আমাদের এই তৃতীয় স্কেল দ্বারা আমরা এবি এর দূরত্ব মাপবো এই এবি এর দূরত্বই হবে যে আমাদের এই যে মার্বেলটির ব্যাস আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এবার এই ব্যাসটা কত সেটা দেখো আমরা এখানে কী লিখবো চিত্র হতে পাই এবি ইকুয়াল টু মানে এবি সমান মার্বেলের ব্যাস মানে এখানে এবি এখানে এটা হচ্ছে বরাবর এই যে এই দাগ বরাবর এই যে এই দাগ বরাবর হচ্ছে এ আবার এই যে এই দাগ বরাবর হচ্ছে বি ঠিক আছে তাহলে এবি এর দূরত্বটাই হবে যে মার্বেলের ব্যাস এখন ব্যাসটা কত বড় আমরা এই যে স্কেল দিয়ে পেয়েছি এই মার্বেলের এই যে স্কেল দিয়ে ম্যাপে পেয়েছি এটা হচ্ছে হাফ সেন্টিমিটার মানে এক সেন্টিমিটারের অর্ধেক ঠিক আছে এক সেন্টিমিটারের অর্ধেক এবার ওই হাফ সেন্টিমিটার মানে কত ইঞ্চি শূন্য দশমিক দুই ইঞ্চি শূন্য দশমিক দুই ইঞ্চি কেন প্রায় লিখেছি প্রায় কেন লিখেছি কারণ এটা কিন্তু শূন্য দশমিক দুই ইঞ্চির চাইতে কিন্তু একটু কম বেশি হতে পারে এটা কিন্তু হ্যাঁ আমরা কিন্তু একেবারে
একুরেটলি কিন্তু মাপতে পারবো না, কারণ এটা কিন্তু অনেক ছোট, একটা ছোট পরিমাপগুলা কিন্তু মেশিনে হলে একুরেটলি মাপা যায়, কোনো যন্ত্র দিয়ে মাপলে কিন্তু একুরেটলি মাপা যায়। যখন আমরা হাতে মাপবো, হাতে মাপার ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু একটু কম বেশি হতে পারে, জন্য আমরা এখানে প্রায় লিখেছি, ঠিক আছে। যেমন মনে করো যে 0.213 হলো, এই যে বাড়তি যেগুলো আছে এগুলো কিন্তু একেবারে সামান্য একটু এদিক ওদিক, তাহলে 2, 1, 3, এই যে 1, 3, এগুলো কিন্তু আমরা হাতে মাপার ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু আমাদের কী হয়ে যায়, একটু কম বেশি হয়ে যাচ্ছে। তাহলে এগুলার পরিবর্তে আমরা এখানে 2, 1, 3 না লিখে শুধুমাত্র 0.2 লিখে এদিকে প্রায় লিখে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে প্রায়টা লিখেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা মার্বেলের ব্যাস কত পেয়েছি, মার্বেলের ব্যাস পেয়েছি 0.5 সেন্টিমিটার, সেন্টিমিটারে প্রকাশ করলে 0.5 সেন্টিমিটার, ইঞ্চিতে লিখলে আমরা পাবো যে 0.2 ইঞ্চি। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আবার তোমরা ওই যে কাগজে ছিদ্র করে যে মার্বেলের যে একটা জায়গা, প্রথমত আমরা মার্বেলের কী করবো, মার্বেল মত বরাবর একটা ছিদ্র করব, ছিদ্র করে স্কেল দিয়ে একটা আমরা ব্যাস মাপবো। এই পদ্ধতিটা তোমরা বাসায় সুন্দর করে নিজেরা প্র্যাকটিস করো। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে দেখবা যে এক পর্যায়ে তোমরা এটা খুব ভালোভাবে করতে পারছো। আরেকটা পদ্ধতি হচ্ছে এটা, এটা তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো, এখন তুলে নাও, এবং কার কোন পদ্ধতিটা সহজ লাগে এটা তোমরা নিচে কমেন্টস করে জানাতে পারো, এবং ভালোভাবে বুঝতে পেরেছো কিনা সেটাও তোমরা নিচে কমেন্টস করে জানাও। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দাও। এবার আমি পরবর্তী প্রশ্নের সমাধানে যাব। এবার 8 নং প্রশ্নটি দেখো, বলা হচ্ছে এটা হচ্ছে কি দূরত্বের পাজল। হ্যাঁ, আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি, কি বলা হচ্ছে দেখো, নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, একটা দূরত্বের একটা পাজল দেওয়া আছে, আমরা এখানে কী কী দেখতে পাচ্ছি ছবিটা একটু এক নজরে দেখি। হাসপাতাল দেখতে পাচ্ছি, বিদ্যালয় দেখতে পাচ্ছি, এই যেখানে বাজার লেখা আছে, এই যে বাজার মাথায় করে এই যে তরকারি সবজি এনেছে, এটা হচ্ছে বাজার। এই বাড়ি, ঠিক আছে, এখানে বাড়ি দেওয়া আছে, এখানে নদীর ঘাট, নদীর ঘাটে দেওয়া আছে। হ্যাঁ, তারপর আমরা এখানে মাঝখানে একটা মা, এই যে মাঠ, খোলা মাঠ, এখানে গাছ দেখতে পাচ্ছি। তাহলে আমরা মোটামুটি আমাদের দৃশ্যটা, ছবিটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আমরা কী প্রশ্নে কী বলতে চাচ্ছে দেখি। কতে বলা হচ্ছে বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায়, প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। তাহলে আমরা প্রথমত বাড়ি থেকে কয়টা উপায়ে, কয়টা পদ্ধতিতে, কয়টা ভাবে বাজারে যাওয়া যায়, সেই পদ্ধতিগুলো আমরা একে একে ওই পদ্ধতিগুলোয় কোন পদ্ধতিতে কত দূরত্ব লাগবে সেগুলো বের করব। বের করে আমরা কোন পথে সবচাইতে সহজে তাড়াতাড়ি যাওয়া যায় সেটা আমরা এখানে আলোচনা করব, সমাধানের মধ্যে এটা দেখাবো, ঠিক আছে। তারপর খতে কী বলা হচ্ছে দেখো, আমি প্রশ্ন দুটো একসাথে আলোচনা করছি, কারণ আমরা সমাধানে গেলে একসাথে আমি দুইটা সমাধানই দেখাবো। তারপর খতে কী বলা হচ্ছে দেখো, নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়, প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। তার মানে এখানে আমরা একটা এই যে নদীর ঘাট দেখতে পাচ্ছি, নদীর ঘাট থেকে হাসপাতালে যাওয়ার জন্য কোন কোন পদ্ধতি, আমরা চাইলে যে রাস্তার এপাশ থেকে এদিক থেকেও ঘুরে ঘুরে যেতে পারি, আবার এদিক থেকেও ঘুরে ঘুরে যেতে পারি। একইভাবে বাড়ি থেকে যদি আমরা বাজারে আসি, আমরা বাড়িতে কিন্তু এই যে এই পথে, এই যে হাসপাতাল হয়ে তারপর বিদ্যালয় হয়ে বাজারে আসতে পারি, আবার বাড়ি থেকে নদীর ঘাট হয়ে আবার বাজারে আসতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু দূরত্বগুলো দেওয়া আছে, দেখো দূরত্ব, এই বাড়ি থেকে হাসপাতাল মাঝখানে দূরত্ব 10 কিলোমিটার, হাসপাতাল থেকে বিদ্যালয় 600 মিটার, ঠিক আছে, আবার এই যে বিদ্যালয় থেকে বাজার 12 কিলোমিটার। এভাবে কিন্তু প্রত্যেকটা পথের কিন্তু দূরত্ব কিছু একটু পরপর কিন্তু দূরত্বগুলো কিন্তু দেওয়া আছে, একদম ইজিলি আমরা কিন্তু এখন সহজেই দূরত্বগুলো হিসেব করে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যেটার সমাধানে চলে যাই, সমাধানে যা যাচ্ছি আমি এখন। প্রথমত ক নাম্বারটা দেখো, ক নাম্বারটা আমি একটু উপরে তুলি এটা। হ্যাঁ, এবার দেখো আমরা ক নাম্বার যে দুইটা পদ, আমরা কত পদ্ধতি, আমরা দুইটা পদ্ধতি দেখেছি ছবিতে, এই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো। দেখো কী লিখবো, বাড়ি থেকে দুইটি পথে বাজারে যাওয়া যায়, প্রথম ক্ষেত্রে হাসপাতাল বিদ্যালয় হয়ে তারপর বাজারে যেতে হবে, মানে হাসপাতালে যাব, মানে হাসপাতাল পর্যন্ত যাব, তারপর বিদ্যালয় পর্যন্ত যাব, তারপর আমরা বাজারে পৌঁছাবো, এভাবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে নদীর পাড় ধরে, হ্যাঁ মানে নদীর ঘাট যেটা দেখতে পাচ্ছি ওটা আর কি, নদীর পাড় ধরে আমরা নদীর ঘাট পার হয়ে বাজারে যাব, মানে নদীর পাড় হয়ে আমরা প্রথমত নদীর ঘাট পর্যন্ত পৌঁছাবো, তারপর আবার আমরা ওই আবার একই পথ দিয়ে আমরা বাজারে যাব, ঠিক আছে। আমরা তাহলে দুইটা পদ্ধতি পেয়েছি, দুইটা পদ্ধতি। আবার কোন পথের দূরত্ব কত সেটা দেখো, দেওয়া আছে বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব 10 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটারটা আমরা মিটারে হিসাব করি, দেখো 1 কিলোমিটার সমান যেহেতু 1000 মিটার, তাহলে 10 কিলোমিটার সমান 10 × 1000 মিটার সমান সমান 10,000 মিটার। তারপরে দেখো হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব 600 মিটার, যেহেতু এটা মিটারে দেওয়া আছে তাই আমরা আর এটাকে মিটার থেকে অন্য কিছুতে নিতে হচ্ছে না। আবার দেখো বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব 12 কিলোমিটার,
তার মানে 12 কিলোমিটার সমান হচ্ছে 12 গুণ 1000 মিটার তার মানে হচ্ছে 12000 মিটার ঠিক আছে আমরা এখানে মিটারে কেন নিচ্ছি কারণ আমাদের কিন্তু এখানে কিছু একক কিন্তু কিলোমিটার দেওয়া আছে কিছু একক মিটারে দেওয়া আছে আর আমরা হিসাব করতে গেলে কিন্তু অবশ্যই সবগুলো একই এককে নিয়ে আসতে হবে এজন্য আমরা সবগুলোকে মিটারে নিয়ে আসছি ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবং এতটুকু তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো এবার পরবর্তী বিষয়টা দেখো ঠিক আছে এবার পরবর্তী বিষয় এখানে দেখো হাসপাতাল ও বিদ্যালয় হয়ে বাজার যেতে অতিক্রান্ত দূরত্ব হ্যাঁ এটা কয়টা ধাপ দেখো প্রথমত বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব এটার সাথে যোগ করতে হবে হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব আবার বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব ঠিক আছে মানেটা হচ্ছে এদিকে একটা তোমরা চাইলে সুতরাং দিতে পারো সুতরাং দিয়ে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে বাজারে যেতে অতিক্রান্ত দূরত্ব হ্যাঁ তাহলে যে আমরা ভেঙে ভেঙে যা যা হিসাব এগুলো সবগুলো যোগ করব যোগ করে তারপর আবার দেখো সুতরাং মোট দূরত্ব এখানেও একটা তোমরা সুতরাং দিতে পারো সুতরাং মোট দূরত্ব এখানে দেখো যেগুলো যোগ এখানে কথা যেগুলো লিখেছি এগুলো এখানে আবার এগুলোর কি লিখেছি দূরত্বগুলো এখানে লিখেছি 10000 যোগ 600 যোগ 1200 এখানে 10000টা হচ্ছে বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব আবার হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 600 মিটার আবার বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব হচ্ছে 12000 মিটার সবগুলো যোগ করলে আমরা পাই যে 22600 মিটার আমরা পাচ্ছি এবার দ্বিতীয় পদ্ধতি দেখো দ্বিতীয় পদ্ধতিতে দেখো আবার দেওয়া আছে বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব 10600 মিটার নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব 8400 মিটার এবার দেখো সুতরাং নদীর পার ধরে নদীর ঘাট হয়ে বাজার যেতে অতিক্রান্ত দূরত্ব আমরা ধাপগুলো এখানে লিখলাম বাড়ি থেকে নদীর ঘাট পর্যন্ত দূরত্ব প্লাস নদীর ঘাট থেকে বাজার পর্যন্ত দূরত্ব সমান এখানে দেখো 10600 এই 10600 হচ্ছে বাড়ি থেকে নদীর ঘাট পর্যন্ত দূরত্ব আবার 8400 এটা হচ্ছে নদীর ঘাট থেকে বাজার পর্যন্ত দূরত্ব এই যে 8400 মিটার তাহলে যোগ করলে 19000 মিটার পাচ্ছি আমরা তাহলে সুতরাং নদীর ঘাট হয়ে বাজারে গেলে কম পথ অতিক্রম করতে হবে এটা তোমরা দেখতেই পাচ্ছ হিসাব করে আমরা পেলাম প্রথম পদ্ধতিতে কিন্তু 22600 মিটার পথ অতিক্রম করতে হচ্ছে আবার দ্বিতীয় পদ্ধতিতে দেখতে পাচ্ছি আমরা নদীর ঘাট হয়ে গেলে কিন্তু 19000 মিটার ঠিক আছে তাহলে অনেক কম পথ কিন্তু অতিক্রম করতে হচ্ছে অর্থাৎ অনেক আগেই কিন্তু আমরা পৌঁছাতে পারবো এই জন্য দ্বিতীয় পদ্ধতি বা নদীর ঘাট হয়ে যে বাজারে যায় সেই পদ্ধতিটা কিন্তু কম পথ অতিক্রম করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো এবার আমি পরবর্তী খ নাম্বার যে প্রশ্ন আছে এটার সমাধানে যাব ঠিক আছে খ নাম্বারটা দেখো আমি সমাধান এখান থেকে আমি বোল্ড করে দিয়েছি দেখো নদীর ঘাট থেকে বাজারে যাওয়ার দুটি পথ আছে একটা হচ্ছে এক নাম্বার পদ্ধতি নদীর ঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতাল একটা হচ্ছে আমরা নদীর ঘাট থেকে প্রথমত হ্যাঁ বাড়িতে যাব বাড়ি হয়ে তারপরে হাসপাতালে যাব ঠিক আছে সেটা দেখো নদীর ঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতালে যেতে অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে কত প্রথম যে ধাপগুলো লিখেছি নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব যোগ বাড়ি হতে হাসপাতালের দূরত্ব ঠিক আছে এখানে এটা দূরত্ব ঠিক আছে তারপরে দেখো 10600 যোগ 10000 মিটার এখানে 10600 হচ্ছে নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব আবার বাড়ি হতে হাসপাতালের দূরত্ব হচ্ছে এই যে 10000 মিটার এটা দুটো যোগ করলে আমরা পাচ্ছি 20600 মিটার পাচ্ছি আবার দুই নাম্বার দেখো নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয় হয়ে হাসপাতাল এই পথে অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে ধাপগুলো দেখো নদীর ঘাট থেকে বাজারে যাব প্রথমত তারপর যোগ করব যে বাজার থেকে বিদ্যালয়ের দূরত্ব তারপর যোগ করব বিদ্যালয় থেকে হাসপাতাল পর্যন্ত মোট দূরত্ব তাহলে সবগুলো তিনটা যোগ করলে আমরা যেভাবে পাশাপাশি লিখে এত মিটার তাহলে যোগ করলে আমরা 21000 মিটার পাচ্ছি 21000 মিটার পেলাম যে দ্বিতীয় পদ্ধতিতে প্রথম পদ্ধতিতে পেলাম 20600 মিটার তাহলে এই যে সময় কম লাগছে বা অতিক্রান্ত কম পথ অতিক্রম করতে হচ্ছে কোনটাতে 20600 মিটার এটাতে তাহলে আমরা কি বলবো অর্থাৎ এক নং পথে অর্থাৎ বাড়ি হয়ে হাসপাতালে যেতে কম দূরত্ব অতিক্রম করতে হবে হ্যাঁ তাহলে আমরা বুঝে গেলাম যে এক নম্বর পথে অর্থাৎ বাড়ি হয়ে হাসপাতালে যেতে মানে আমরা নদীর ঘাট থেকে প্রথমত বাড়িতে বাড়ি যাব বাড়ি পর্যন্ত যাব তারপর বাড়ি থেকে হাসপাতালে যাব এই পদ্ধতিতে গেলে কম দূরত্ব অতিক্রম করতে হবে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তোমরা কে কেমন বুঝতে পারছো নিচে কমেন্টস করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও তাহলে এই ছিল এই পর্বের আলোচনা আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ